সৌদি আরবে কথিত দুর্নীতি বিরোধী অভিযানে আটক ব্যক্তিদের ওপর নির্যাতন চালানো হয়েছে বলে দেশটির রাজপ্রাসাদের ঘনিষ্ঠ একাধিক সূত্র খবর দিয়েছে। এসব সূত্র আরও বলছে, দুর্নীতি যেমন অভিযানের নামে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান বন্দর বিন সুলতানকেও আটক করা হয়েছে। সৌদি রাজপ্রাসাদের সূত্রগুলো নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট আইকে বলেছে, আটক প্রিন্স, মন্ত্রী ও কর্মকর্তাদের উপর পুরনো পদ্ধতিতে নির্যাতন চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদের নামে চালানো এইসব নির্যাতনের ফলে অনেক বন্দী অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, সৌদি কর্মকর্তারা যে সংখ্যা বলছে, আটক ব্যক্তিদের প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। এ পর্যন্ত 500 জনের বেশি প্রিন্স, কর্মকর্তা ও ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে সাবেক গোয়েন্দা প্রধান বন্দর বিন সুলতান এবং সৌদি ধনকুবের ওয়ালিদ বিন তালালের মেয়েও রয়েছেন। বন্দর বিন সুলতান 2012 সালের জুলাই মাস থেকে 2014 সালের এপ্রিল মাস পর্যন্ত সৌদি আরবের গোয়েন্দা ও নিরাপত্তা প্রধানের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি 1983 থেকে 2005 সাল পর্যন্ত 22 বছর আমেরিকায় সৌদি রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। সম্প্রতি সৌদি রাজা সালমান নিজের ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দুর্নীতি দমন কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেন। নিয়োগ পাওয়ার পরপরই 4 নভেম্বর রাতে সৌদি আরবের ন্যাশনাল গার্ড বাহিনীর প্রধান সহ বহু প্রিন্স, পদস্থ কর্মকর্তা, বর্তমান ও সাবেক মন্ত্রী এবং ব্যবসায়ীকে আটক করেন মোহাম্মদ বিন সালমান। দুর্নীতি দমনের নামে এসব ধরপাকড় হলেও বিশ্লেষকরা বলছেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা সুসংহত করার লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। কোনো কোনো সূত্র বলছে, রাজা সালমান শীঘ্রই রাজতন্ত্রের দায়িত্ব মোহাম্মদ বিন সালমানের কাছে হস্তান্তর করবেন।